নজরুল শিক্ষালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাইম হিলালি মাইকেল। আজকে দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাস নিচ্ছি। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে ক্লাস টেন শুরু। এর আগের অধ্যায়গুলো মোটামুটি অনলাইনে পড়া হয়ে গেছে তোমাদের, হয়তো যেহেতু গতবার তোমরা ক্লাস পাও নাই সেই জন্য অনলাইনে তোমাদের ভরসা ছিল। আর এবার সরাসরি প্রথম দিকের কিছু ক্লাস আমি নিয়েছি। এখন শুরু করছি তোমাদের টেনের যে অংশ চতুর্থ অধ্যায় থেকে। তোমাদের প্রশ্ন যেহেতু বহুনির্বাচনী হয়, আমি বহুনির্বাচনী নিয়েই সরাসরি কথা বলছি। তো প্রথমেই আমি আসছি যে প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, ডকুমেন্ট ক্লিপ আর্ট যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহৃত হয়? উত্তর হবে ইনসার্ট। ইনসার্ট ট্যাব ব্যবহৃত হয়। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, সেল কত প্রকার? উত্তর হচ্ছে সেল দুই প্রকার। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, 2, 3, 4, 6 জাতীয় অপশন দেওয়া আছে। ভুল অপশন অনেকগুলো দেওয়া আছে, তো এই অপশনগুলো হবে না। উত্তর হবে 2। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? অপশন দেওয়া আছে হিসাব নিকাশ, খ নম্বর দেওয়া আছে ছবি সম্পাদন, গ নম্বর দেওয়া আছে তথ্য ব্যবস্থাপনা, ঘ হচ্ছে লেখালেখির কাজ। ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ হচ্ছে লেখালেখি করা। উত্তর হবে এই লেখালেখি করার কাজটাই। আর কোনো অক্ষর ইটালিক করতে কোনটি ব্যবহৃত হয়? তোমাদের ক্লাসে একসময় বলেছিলাম আমি যে কন্ট্রোল ধরে আই ধরলে ইটালিক হয়, বি ধরলে বোল্ড হয়, ইউ ধরলে আন্ডারলাইন হয়, এস ধরলে সেভ হয়। তাহলে আমরা কিন্তু চারটি উত্তর পেয়ে গেলাম চারটে প্রশ্নের জন্য, কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর হবে ক নম্বর আই, অর্থাৎ কন্ট্রোল ধরে আই ধরলে ইটালিক হবে। সফটওয়্যার ব্যবহার করে হিসাব নিকাশ করা যায়, ঘুরে বেড়ানো যায়, লেখালেখি করা যায়। এখানে তিনটে অপশন হলো উত্তর, যেটাতে উত্তর হবে হিসাব নিকাশ করা যায় আর লেখালেখি করা যায়, কারণ ঘুরে বেড়ানোর জন্য সফটওয়্যার লাগে না। ছয় নম্বর প্রশ্নে, স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য সমূহ তিনটে অপশন হলো, এতে স্লাইডের মাধ্যমে তথ্য পরিবেশন করা যায়, যে কোনো ধরনের হিসাব সুবিধাজনক, চার্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা যায়। আমাদের উত্তর হবে এখানে গ নম্বর 2 আর 3। স্প্রেডশিটটা হচ্ছে হিসাব নিকাশের, অর্থাৎ যে কোনো ধরনের হিসাব সুবিধাজনক, আর চার্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা যায়। স্লাইডের বিষয়টা যখন আসবে তখন ওটা হয়ে যাবে পাওয়ার পয়েন্ট। তাহলে উত্তর হচ্ছে গ নম্বর। সাত নম্বর প্রশ্ন হচ্ছে, স্প্রেডশিট সফটওয়্যার হলো লোটাস, এক্সেল, এক্সেস। তাহলে এই জায়গায় হবে 1 আর 2, যেটা কারণ এক্সেস নামে আরেকটা প্রোগ্রাম আছে। এক্সেসটা হচ্ছে এক্সেলের মতোই আরও বিশাল পরিসরে একটা প্রোগ্রাম, আর স্প্রেডশিট হচ্ছে এই লোটাসে করা যায় আর এক্সেলে করা যায়, অর্থাৎ এটার উত্তর হবে ক নম্বর। আট নম্বর প্রশ্ন, যে অপশনটি ওয়ার্ড প্রসেসরে ব্যবহৃত হয় না দেয়া আছে। অপশন দেওয়া আছে তিনটে অপশন হলো ফর্মুলা, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আর ফাংশন। এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস শুধু ব্যবহৃত হয়, আর ফর্মুলা ব্যবহৃত হয় না, ফাংশনও ব্যবহৃত হয় না। তাহলে প্রশ্ন যেহেতু না, তাহলে উত্তর হবে আমাদের গ, অর্থাৎ এই ফাংশনটা ব্যবহৃত হয় না আর এই ফর্মুলাটা ব্যবহৃত হয় না। তারপর আর প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্প্রেডশিটে গুণ অপশনের কাজ বোঝাচ্ছে? এম ইউ এল দেওয়া আছে, আর প্রোডাক্ট দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, ডিআইভি দেওয়া আছে। এখানে দুইভাবে আমরা কিন্তু গুণ করতে পারি, একটা হচ্ছে সরাসরি গুণ করা, আর একটা হচ্ছে প্রোডাক্ট দিয়ে গুণ করা। উত্তর হবে প্রোডাক্ট, অর্থাৎ আমি গুণের ফর্মুলাটা বলছি, খেয়াল করে শোনো, এটা তোমাদের কাজে লাগবে। সমান সমান প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, যেই সেল থেকে আমি গুণ করা শুরু করব কলম, যেই সেল পর্যন্ত গুণ করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার দিলেই উত্তরটা চলে আসবে। এরপর আসো দশ নম্বর প্রশ্ন, অফিস 2007-এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার পেজ সেট আপ গ্রুপে থাকে তিনটে অপশন হলো কলাম, ফন্টস, ওরিয়েন্টেশন। উত্তর হবে খ নম্বরের 1 আর 3, যেটা অর্থাৎ কলাম হবে আর ওরিয়েন্টেশন হবে। চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, ফন্ট গ্রুপে অন্তর্ভুক্ত অপশন হল ফরম্যাট পেইন্টার, ফন্ট কালার, ফন্ট নেম, নিচের কোনটি সঠিক? উত্তর হবে
গ নম্বরের 2 আর 3 যেটা ফন্ট কালার আর ফন্ট নেম অর্থাৎ গ নম্বরটা। লেখালেখির কাজ করাকে কি বলে? 12 নম্বর প্রশ্ন, লেখালেখির কাজ করাকে বলে ওয়ার্ড প্রসেসিং। অপশন দেওয়া আছে ওয়ার্ড, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যানালাইসিস, মাইক্রোসফট অফিস। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, যেটা সেটি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, টেবিলে কি থাকে? কলাম, সারি, ডেটা। টেবিলে তো কলামও থাকে, সারিও থাকে, ডেটাও থাকে। উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? অপশন দেওয়া আছে সেভ, নিউ, ডকুমেন্ট, সেভ অ্যাজ। এটা অবশ্যই সেভ অ্যাজ। যদি একই নামে সেভ করা হয় বা যেটা সেভ করা যে ফাইলটা আছে সেখানে যদি সেভ থাকতে হয় শুধু, তাহলে সেভ হবে। আর যদি নতুনভাবে সেভ করতে হয় একই ফাইল, তখন সেটাকে সেভ অ্যাজ দিয়ে অন্য নামে অন্য জায়গা করা যাবে, আর ওই জায়গাতে করা যাবে। আর যদি নাম চেঞ্জ না করো তাহলে অন্য জায়গায় সেটাকে সেভ করতে হবে। আমরা চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্নে, কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রামে? অপশন দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ, ফক্স প্রো, মাইক্রোসফট এক্সেস। উত্তর হবে ক নম্বরের মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ লেখালেখির কাজ যখন আসে প্রশ্ন, তখন লেখালেখির কাজটা হবে মাইক্রোসফট ওয়ার্ডে, আর ফটোশপ হচ্ছে ছবি সম্পাদনার কাজ, এইভাবে অন্যান্য প্রোগ্রামের অন্যান্য কাজ, কিন্তু লেখালেখির কাজটা হচ্ছে কেবল ওয়ার্ডে। এখন আমরা আসতেছি 16 নম্বর প্রশ্নে, পৃষ্ঠা নম্বর দেওয়া যায় পৃষ্ঠার হেডারের 3টা অপশনওয়ালা, লেফট, রাইট, সেন্টার। যদি হেডারের কথা বলা হয় তখন কিন্তু আমরা লেফটে সেটা দিতে পারি না। ফুটারের আমরা 3 জায়গাতে দিতে পারি, ফুটার হচ্ছে নিচে যেটা, কিন্তু হেডারে যখন আসে তখন কিন্তু আমাদের অবশ্যই রাইট আর সেন্টার অর্থাৎ গ নম্বরটা ঠিক হবে। স্প্রেডশিটে গুণ করার জন্য 3টা অপশনওয়ালা, ডাটা প্রয়োজন হয়, সেল ঠিকানার প্রয়োজন হয়, আর অবলিক চিহ্নের প্রয়োজন হয়। আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 আর 2 যেটা, অর্থাৎ অবলিক চিহ্নের প্রয়োজন হয় না, ডাটা প্রয়োজন হয় আর সেল ঠিকানার প্রয়োজন হয়। উত্তর হচ্ছে ক, এটা আর এটা, এটা না। চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে, অফিস সফটওয়্যার ব্যবহৃত হয় ডেস্কটপ, ল্যাপটপ, ফ্যাক্স মেশিনে, নিচের কোনটি সঠিক? ফ্যাক্স মেশিনে তো অবশ্যই না, তাহলে উত্তর হবে ডেস্কটপ আর ল্যাপটপ যেটা, অর্থাৎ ক নম্বর, কারণ অফিস সফটওয়্যার ফ্যাক্স মেশিনের জন্য কোনো প্রয়োজন নাই। পেজ নাম্বার থাকে কোন মেনুতে? উত্তর অপশনগুলো দেওয়া আছে হোম, টেবিল, ভিউ, ইনসার্ট। উত্তর হবে ইনসার্টে, ইনসার্ট পেজ নাম্বার, এটা ঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, কোনটি ক্লিক করে পৃষ্ঠার উপর ও নিচে নম্বর যোগ করা যায়? অপশন দেওয়া আছে পেজ নাম্বার, কুইক পার্টস, টেক্সট বুক, ওয়ার্ডস। উত্তর হবে পেজ নাম্বার, পেজ নাম্বারে ক্লিক করে পৃষ্ঠার উপরে ও নিচে মানে পৃষ্ঠার যে নম্বরটা সেটা যোগ করা যায়। আমরা 21 নম্বর প্রশ্নে আসতেছি, নিচের কোনটি অফিস সফটওয়্যার? উইকিপিডিয়া, স্প্রেডশিট অ্যানালাইসিস, অপেরা মিনি, ফেসবুক। উত্তর হবে খ নম্বর, স্প্রেডশিট অ্যানালাইসিস। আর এগুলো কেন না, এটা হচ্ছে মুক্ত বিশ্বকোষ, এটা হচ্ছে একটা ব্রাউজার, আর এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। 22 নম্বর প্রশ্ন, অফিস 2007 পেজ নাম্বার যে গ্রুপের অধীনে আছে সেখানে আর আছে কোনটি? অপশনগুলো হচ্ছে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, হেডার, ফন্ট বক্স। উত্তর হবে হেডার। 23 নম্বর প্রশ্ন, ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল ও দেওয়া আছে অপশন, কন্ট্রোল এন দেওয়া আছে, কন্ট্রোল পি দেওয়া আছে, কন্ট্রোল সি দেওয়া আছে। নতুন ডকুমেন্ট খুলতে গেলে অবশ্যই তোমাকে কন্ট্রোল এন চাপ দিতে হবে। তাহলে বাকিগুলো একটু জেনে নিই আমরা। কন্ট্রোল ও হচ্ছে ওপেন, অর্থাৎ সেভ ফাইল যেটা আছে সেটা ওপেন করার জন্য কন্ট্রোল ও। তাহলে কন্ট্রোল পিটা জেনে নেই, তাহলে আরও কিছু নম্বর থেকে কাজ হয়ে যাবে তোমাদের। কন্ট্রোল পিটা হচ্ছে প্রিন্ট করার অপশন, আর কন্ট্রোল সি হচ্ছে কপি, কোনো কিছু কপি করার জন্য কন্ট্রোল সি চাপতে হয়।
তাহলে দেখো এই জায়গায় একটা নম্বরটি করতে গিয়ে আমরা চারটে নম্বরটি করে ফেললাম। চব্বিশ নম্বর প্রশ্ন, ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? প্যারাগ্রাফ, পেজ লেআউট, হোম, ইনসার্ট। চারটের মাঝে উত্তর হবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে গিয়ে আমরা লাইনের স্পেস যেটাকে বলি, আমরা লাইন স্পেস বললে সহজে চিনব, এই জায়গাতে আসছে ব্যবধান। ব্যবধানের চেয়ে আমাদের ইংরেজি সহজ। এই স্পেসের জন্য আমরা করব কি, প্যারাগ্রাফে ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে আমরা এগুলো সেট আপ করতে পারবো। পঁচিশ নম্বর প্রশ্ন, কিবোর্ডে ট্যাব কি দিয়ে কাজ করা হয়? অপশন দেওয়া আছে ফলাফল প্রদর্শন করা যায়, অক্ষরাকৃতি বড় করা যায়, সম্প্রতি সূচক হিসেবে কাজ করা, লাইন বা অক্ষরের মধ্যে দূরত্ব তৈরি করা যায়। উত্তর হচ্ছে ঘ, হচ্ছে লাইন বা অক্ষরের মধ্যে দূরত্ব তৈরি করা যায়। নর্মালি আমরা যখন একটা ট্যাব দিই তখন হাফ ইঞ্চি ডান দিকে সরে যায়, অর্থাৎ হাফ ইঞ্চির একটা স্পেস হয় প্রতি ট্যাবে। আমরা কিন্তু ট্যাব অন্যভাবে সেট করতে পারি, আমরা 1 ইঞ্চি দিয়ে সেট করতে পারি, আরও অন্যভাবে সেট করতে পারি, তবে ডিফল্ট সেটা তোমরা কম্পিউটার দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ট্যাব দিলে লাইনের মধ্যে যে দূরত্ব তৈরি হয় প্রতি ট্যাবে প্রতিবার চাপ দেওয়াতে হাফ ইঞ্চি সরে যায়। ছাব্বিশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাংলা ভাষার ফন্ট? অপশন দেওয়া আছে অপটিমা, সত্যনী, বিজয়, অভ্র। আমরা এই জায়গায় বাংলা ভাষার ফন্ট বলতে আমরা সত্যনীকে নিব, কারণ বিজয়ে আমরা সত্যনী দিয়ে কাজ করি। অভ্র ফন্ট না, বিজয় ফন্ট না, অপটিমা কোনো ফন্ট না, কাজে এখানে ফন্ট একটাই দেওয়া আছে, সেটা সত্যনী দেওয়া আছে, আরগুলো কোনো ফন্ট না। সাতাশ নম্বর প্রশ্ন, কোন আইকনে ক্লিক করে ছবি যোগ করা হয়? মার্জিন, পিকচার, ইলাস্ট্রেশন, টেক্সট। এই জায়গায় অবশ্যই পিকচার, পিকচারে ডাক ক্লিক করে আমরা ছবি যোগ করতে পারি, সেই জন্য আমরা এটা খকে রাইট হিসেবে ধরে নিলাম, আর বাকিগুলোতে হবে না, ছবি যোগ করতে গেলে বাকিগুলোতে কাজ করতে হয় না। আঠাশ নম্বর প্রশ্ন, পৃষ্ঠার মাপ নির্ধারণ করতে হয় কোন ডায়লগ বক্স থেকে? ক নম্বর পেজ সেট আপ ডায়লগ বক্স থেকে, প্যারাগ্রাফ ডায়লগ বক্স থেকে, প্রিন্ট ডায়লগ বক্স থেকে, ফন্ট ডায়লগ বক্স থেকে? উত্তর হচ্ছে পেজ সেট আপ ডায়লগ বক্স থেকে। আচ্ছা, ২৯ নম্বরে এটাও তিনটে অপশন এলা, মার্জিন ঠিক করা হয়, রিবনের পেজ লেআউট ট্যাব ক্লিক করে, মার্জিন আইকনে ক্লিক করে, হেডার গ্রুপে ক্লিক করে, নিচের কোনটি সঠিক? উত্তর হবে ক নম্বরের এক আর দুই যেটা আছে সেটা, অর্থাৎ রিবন পেজ আউট ক্লিক করে, মার্জিন আইকনে ক্লিক করে, হেডারের না। হ্যাঁ, এরপর আসি ৩০ নম্বর প্রশ্ন, আজকে এই ৩০টাই করাবো, ৩০টা নৈবর্তিক মানে অনেক নৈবর্তিক, তোমাদের সারা বইয়ে মোটমাট 350-400 নৈবর্তিক পড়লে তোমাদের একদম 24-25টি কমন পড়ে যাবে, সমস্যা নাই। ৩০ নম্বর প্রশ্ন হচ্ছে ওপেন অপশনে কাজ কোনটি? ওপেন অপশনের কাজ হচ্ছে, এখানে অপশন দেওয়া আছে নতুন ডকুমেন্ট খোলা, ডকুমেন্ট সেভ করা, পূর্বে সংরক্ষিত ডকুমেন্ট খোলা, ডকুমেন্ট সংরক্ষণ করা। তোমাদের কিন্তু এর আগের একটা প্রশ্নের সময় আমি বলেছিলাম কন্ট্রোল ও, যেটা ও এর কাজ যেটা সেটা বলেছিলাম, অর্থাৎ পূর্বে সংরক্ষিত ডকুমেন্ট খোলা, অর্থাৎ যেই ফাইলটা সেভ করা আছে সেটা যদি তুমি ওপেন করতে চাও তাহলে ওপেনের অপশনে কাজ করবে, ওপেনটা হচ্ছে কন্ট্রোল ও দিয়ে করতে হয় ওটা। তাহলে আজকে এই পর্যন্তই, এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।